স্যার, সকলকে জানি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, শুভ শারদীয়ার। প্রথমে আমার মাকে প্রণাম জানাই, আমার শিবু মাকে, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্তকৌল অভিষিক্ত করেছেন, পূর্ণাভিষিক্ত, কৌলভিষিক্ত, সাত্তাভিষিক্ত, রাজ্যভিষিক্ত, সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি, মহারুদ্রভিষিক্ত, ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরমপিতা পরমপ্রেময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে, প্রণাম জানাই বিশ্বজননী মা সারদামাকে, প্রণাম জানাই সেই ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর অন্তর আত্মাস্থলে, আমার গৃহমন্দিরে, তারাপীঠে, সর্বত্রই যিনি বিরাজ করেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যিনি এই পৃথিবী ব্রহ্মাণ্ডকে ধরে এনেছেন, ধরে রেখেছেন, সেই করুণাময় কৃপাসিন্ধু ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। তো সামনে মহালয়া, সেই মহালয়া শুরু হবে সকাল থেকে আমার পুণ্যভূমিতে, পুণ্য মাটিতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, যেখানে আদ্যাশক্তি মহামায়া আছেন, যেখানে মা দুর্গা আছেন, যেখানে মা কালী দেবী দশমাবতার প্রথম রূপ অবতীর্ণ আছেন, সেই প্রথমেই আমরা সকাল থেকে শুরু করব চণ্ডীপাঠের মাধ্যম দিয়ে। তাই আমি সামান্য একটু চণ্ডী আপনাদের সামনে রাখছি এবং সকলকে বলবো, মহালয়ার দিন থেকে শুরু করে অন্তত কতিপয় অধ্যায় চণ্ডীপাঠ যদি বাড়িতে করাতে পারেন কোনো পণ্ডিত দিয়ে, তাহলে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি কেটে যাবে, আদ্যাশক্তি মহামায়ার আধিষ্ঠান হবে। কিচ্ছু করার দরকার নেই, একটা চণ্ডীর ঘটও স্থাপন করবেন। ঘট ঘট হচ্ছে শ্রেষ্ঠ। আপনি দুর্গাপূজা করতে পারছেন না, একটা ঘট স্থাপন তো করতে পারেন, যে ঘটে থাকবে আপনার পবিত্র জল, যে ঘটের মধ্যে থাকবে পঞ্চশস্য এবং নিচেই থাকবে পঞ্চশস্য, এবং ঘট স্থাপন করবেন পঞ্চপল্লব দিয়ে, তার উপর সুন্দর একটা ডাব থাকবে, সুন্দর একটা লাল চেলি থাকবে বা গামছা থাকবে। আমরা চণ্ডীর ঘট যদি বাড়িতে স্থাপন করতে পারেন মহালয়ার দিন থেকে, তাহলে আপনাদের জীবনে অনেক কিছু আলো আসবে। কারণ আমরা তো সর্বসময় কিছু না কিছু পাপ করছি, পাপ পুণ্যের ভাগিদার আমরা, জ্ঞানে অজ্ঞান অনেক পাপ করে থাকি। সেই পুণ্যাত্মা স্থাপন করার জন্য কিছু করণক্রিয়া করা উচিত, এটা বিশ্বনাথ শাস্ত্রী বারবার বলে, বলেও যাবে আপনাদের ভালো থাকার জন্য। তাই তো আমার প্রোগ্রাম আপনারা অনেকে দেখেন, আমার বিভিন্ন চ্যানেলেও আপনারা দেখেছেন। তো সেই চণ্ডীপাঠ দিয়ে আমি শুরু করব। আমার মায়ের চরণে আমি শত শত কোটি কোটি প্রণাম জানাই। আদ্যাশক্তি মহামায়া দুর্গা, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গ দুর্গ রক্ষণে রক্ষণিষ্ঠা, যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মাধুরী সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু সুধারূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু ক্ষান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা,
চণ্ডী হচ্ছে মায়ের এক অংশ, আপনারা জানেন এই মহালয়া থেকে চণ্ডী পাঠ আমরা শুরু করে থাকি, একদম নবমী পর্যন্ত মহাচণ্ডী মাকে ডাকি, মায়ের আরাধনা করি। আমরা সকলেই কদিন আনন্দে থাকবো, বিভেদ শত্রুতা বিরোধিতা সবকিছু ভুলে গিয়ে আনন্দ মাতোয়ারা হব, এটাই আমাদের হবে জীবন ধন্য। সেরকম আমার এক মেয়ে, আমার 25 বছর আমার কাছে আছে, ভালো সঙ্গীত শিল্পী, প্রচুর গান ওর থেকে শুনেছেন, ভালো ভালো প্রোগ্রাম করেন, মহামায়া দেব আমার মেয়ে। হ্যাঁ, ও মায়ের মহালয়ের আগমনী বার্তা হিসেবে আপনাদের কয়েকটি গান শোনাবেন। জয় মা, জয় মা, জয় মা। উড়ে আলোয় আজ মহালয়া মা এসেছেন ঘর, তোরা উলুদের শঙ্খ মাজা প্রদীপ তুলে ধর। উড়ে আলোয় আজ মহালয়া কাজের মাঝে মায়ার করে মাকে ভুলে ছিলাম রে, কাজের মাঝে মায়ার করে আজ বরস পরে মাকে ডাকার মিলল অবসর, তোরা প্রদীপ তুলে ধর। মা ছিল না বলে সবাই গেছে পায়ে দোলে, মার খেয়েছি যত তত ডেকেছি মা বলে, ছুটে রে তাই ভয় নাই রে আর ভয় নাই, মায়ে এসেছে ছুটে রে তাই ভয় নাই রে আর ভয় নাই, মায়া ভয়া এসেছে রে দশ হাতে তার দেরে শঙ্খ বাজা প্রদীপ তুলে ধর। ওরে আলোয় আজ মহালয়া মা এসেছেন ঘর, তোরা উলুদের শঙ্খ বাজা প্রদীপ।
নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।